গত 30 জানুয়ারি 2024 সল্টলেক রবীন্দ্র অকাকুড়া ভবনে যেন এক টুকরো জঙ্গলমহল উঠে এসেছিল। জঙ্গলমহলে ভূমিকন্যা কোপা চক্রবর্তীর পরিচালনায় মাটির টানে ভাষা গানের শীর্ষক অনুষ্ঠানে দর্শক আসন আলো করেছিল বিভিন্ন জেলার বিশিষ্ট কবি ও শিল্পবৃন্দ। লোকসাধারণের ভাষা সঠিকভাবে শেখানোর লক্ষ্যে গত 3 বছর মাটির টানে প্রশিক্ষিত কেন্দ্রে নিষ্ঠা সহকারে কিভাবে ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে চলেছে তারই ছলো পরিবেশিত হলো গুণীজনদের সম্মুখে। অনুষ্ঠান শুরু হয় বিশিষ্ট কবি দেবব্রত সিংহের গাছে জল ও সেচার শুভ্রা সেনগুপ্তের অসাধারণ আবহের মাধ্যমে। এরপর মাটির ধানের গণধার কোপা চক্রবর্তীর একে একে শিক্ষাগুরুদের মঞ্চে আহ্বান করে পুরুলিয়ার ঐতিহ্যবাহী সৌমুখোষ ও গাছের চারা দিয়ে সম্মানিত করেন। মঞ্চে উপস্থিত ছিলেন কবি দেবব্রত সিংহ, কবি দেবাশিস দত্ত, কবি শাশ্বতী হোসেন প্রমুখ। ছোট বাচ্চাদের খেলার ছলে বাংলা ভাষার উচ্চারণ শেখানোর জন্য কোপা চক্রবর্তীর রচনা পরিচালিত বর্ণমালার বর্ণময় যাত্রা সকলের মনে তা কেটে যায়। তারপর লোককবিতা লোকগানের শিল্পী তীর্থ বিশ্বাস ও রীতা চক্রবর্তী মঞ্চ মুখরিত করে। এরই মাঝে বিশিষ্ট সমাজকর্মী ও গুণীজন কবিদের সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন জঙ্গলমহল উদ্যোগের পক্ষে প্রদত্ত দেবনাথ, কবি সুভাষ রায়, কবি নীলাচল চট্টরাজ, কবি ধীতিদি চক্রবর্তী, কবিতা আশঙ্কা চক্রবর্তী, কবি সুজন মিত্রি প্রমুখ। অনুষ্ঠান শেষ হয় মোহন মাদলের পার্থ ভৌমিক ও সোনাই সেনের মোহন মাদল গানের সাথে ধামসা মাদলের তালে। দেবাশিস ব্যানার্জির সাথে হ্যালো কলকাতা। প্রথমেই বলি সংশোধন, এটা আমার কমিটি নয়, এটা আমার একটা একেবারেই প্রশিক্ষণ কেন্দ্র। এবং আমি যেহেতু ভূমিকন্যা জঙ্গলমহলের, ফলে এই ভাষাটার সাথে যেটাকে সবাই আঞ্চলিক বলে, আঞ্চলিক বলে কোনো কিছু হয় না, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম ভাষা হয়, কিন্তু সেই প্রত্যেকটা জায়গার ভাষার এক একটা আলাদা আলাদা সুর থাকে, একটা আলাদা আলাদা টান থাকে, আলাদা আলাদা ঝোঁক থাকে। আমার মনে হয় যে এই ভাষাটা ঠিকভাবে না শিখে কখনো মঞ্চে ওঠা ঠিক নয়, তাতে ওই মানুষগুলোর ভাষাগুলোকে অপমান করা হয়, যেটা মানে হয়েই চলেছে। তো আমার খুব ইচ্ছে যে আমার যতটা সামর্থ্য ওদেরকে তৈরি করি যাতে ভাষাটাকে সঠিকভাবে ওরা বলতে পারে। আমি জানি না আজকে ওরা কতটা কী পাচ্ছে, তবে এটা আমাদের মানে একটা আমার সবার কাছে কি বলবো চ্যালেঞ্জই বলতে পারেন, যে ভাষাটা ওরা ঠিক করে শিখবেই এবং ভাষাটা জানতে হবে। আমি সবাইকে বলবো আগে ভাষাটা শিখুন, তারপরে ভাষাটা মঞ্চে বলুন, তার আগে নয়। কতজন শিল্পী আপনার এই ইয়েতে? আমার মোটামুটি 28-30 জন আমার আছে, আমার কাছে ছোট বড় মিলে, এবং বেশিরভাগই বাইরের। আমি অনলাইনে যখন লকডাউনের সময়, 3 বছর হলো লকডাউনের সময় আমার শুরু, ফলে তখন আমি শুরু করেছিলাম এই বাচ্চাগুলোকে নিয়ে এবং বড়দের নিয়ে, মোটামুটি এই এই নিয়েই আমার পরিবার, মাটির টানে পরিবার। এই পরিবারের নাম আর আপনার নামটা? মাটির টানে পরিবারের নাম, এবং আমার এই তৃতীয় বর্ষ এটা পড়লো, এটা জন্মদিন, তৃতীয় বর্ষ জন্মদিন। তাই চাইছি সমস্ত কবিদেরকে ডেকে, আমি ভালো শুনতে চাইছি না কারোর কাছে, আমি সঠিক সমালোচনা শুনতে চাইছি যে আমি পেরেছি কি না ওদেরকে ভাষাটা শেখাতে, এটাই আমার মূল্য। একদম একদম। শেষ পর্যায়ে আপনার নামটা আরেকবার? আমার নাম গোপা চক্রবর্তী। পেয়ে গেছি দিদির পাশে আমার ভীষণ প্রিয় কবি বলতে পারেন, আর আমার ছোট ভাই সঞ্জয় দা। ধন্যবাদ দেবাশিস দা, আমি আছি আজ দিদির ডাকে, দিদি তো ভাই বলে ডেকেছে, তো দিদি দিদির মাঠের টানের অনুষ্ঠানে আজকে আমি আছি এখানে। অনেক অনেক গুণীজন আজকে উপস্থিত আছেন, আমরা তাদের শুনবো, গোপাদির নিজের প্রোডাকশান যেগুলো আছে, দিদির ছাত্রছাত্রীদের তাদের প্রোডাকশান আমরা শুনবো। আর আমার সঙ্গে তো আছেই হ্যালো কলকাতা আমাদের মিডিয়া পার্টনার। আজকে কি শোনাবেন দিদির কথা মতো? আজকে তো কবিতা শোনাবেন, ও নিশ্চয়ই একটা, আজকে নিশ্চয়ই একটা কবিতা শোনাবো। এত সময়ের এত অভাব। একদম একদম, না ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, যে স্টেজে চাপছে অসাধারণ, মানে খুবই ভালো লাগছে। ছোট বাচ্চারা আপনারা সবাই, তা আমি সঞ্জয় দার কাছ থেকেও আশা করব যে খুব ভালোই একটা কবিতা শোনাবেন উনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবথেকে বড় প্রাপ্তি যে আমার গুরুর সাথে আমি একসাথে এক হয়েছি, দুজনে কবিতা বলেছি, এটা আমাকে দেখলাম। আপনার গুরুর নামটা যদি একবার বলেন। দেবাশিস দণ্ড। দেবব্রত সিংহ আমার গুরু, দেবাশিস দণ্ড তারপরে। আচ্ছা আচ্ছা। তারপরে আরো দুজন আছেন, তাদের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন গিয়ে ডক্টর সুভাষ রায়, আর একজন ডক্টর দয়াময় রায়, পুরুলিয়াতে এরা মানভূম ভাষার বিশারদ, ওদের কাছে ভাষাটা শেখার চেষ্টা করি। এবং আরেকজন যে আমার খুবই ছোট ভাই সুমিত বেরা, শাশ্বতী হোসেন, মানে এদের কথা না বলে এদের জন্যই আজ আমি এখানে আসছি। একদম একদম একদম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পালা 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 পালা
অভিযানের তৃতীয় বার্ষিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মাটির টানে, শিকড়ের টানে, বাংলা ভাষার টানে, কবিতার টানে কাজ করছে এবং সেই কাজ মূলত বাংলার ভূমিজ মানুষের সুখ দুঃখের কথা তুলে আনার চেষ্টা, রাগ বাংলার কথা তুলে আনার চেষ্টা, আঞ্চলিক ভাষার কবিতা নিয়ে কাজ করছে মাটির টানে। মাটির টানে সুযোগ্য কর্ণধার শ্রীমতী গোপা চক্রবর্তীর নেতৃত্বে একবার খুদের সঙ্গে সঙ্গে বড়রা এবং যে কোনো বয়সের বড়রা নিয়মিত অনুশীলন করছে বাংলা ভাষায়, লোকভাষা এবং শুদ্ধ ভাষারও অসংখ্য কবিদের রচনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে মাটির টানে। কতজন শিল্পী আজকে এই মাটির টানে অংশগ্রহণ করে? আজকের অনুষ্ঠানে 35 জন অংশগ্রহণ করলেন, কেউ কেউ আসতে পারেননি, যেমন কলকাতা থেকে, দিল্লি থেকে এসেছিলেন জয়দীপ সরকার, বিশেষ কাজে আটকে গেলেন, আসতে পারেননি, এরকম অনেকে আসতে পারেননি, কিন্তু আমাদের সকলের প্রচেষ্টা থাকে যারা আছেন মাটির টানে সকলকে নিয়ে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। আপনি এই মাটির টানে কতদিন ধরে জড়িত? আমি মাটির টানের সাথে জড়িত প্রায় 4 বছর। আপনি সঙ্গীত শিল্পী বা কবি? আমি আসলে এখন চাকরি করি একটি বহুজাতিক সংস্থা দিল্লিতে, কাজের জন্য প্রবাসে, তার সঙ্গে সঙ্গে দীর্ঘ 12 বছর আমি লোকগান নিয়ে চর্চা করছি। উজান বলে একটি লোকগান, মহিলাদের লোকগানের দল কাজ করছে দীর্ঘ 25 বছর ধরে দিল্লিতে, তো সেই দলের সঙ্গে আমি গান করি, আমাদের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়। সম্প্রতি সাম্পান বলে আরেকটি গানের দলের সঙ্গে যুক্ত হয়েছি। এছাড়া রয়েছে বাচিক শিল্পের চর্চা, নাটক, আবৃত্তি, তবে আঞ্চলিক ভাষার প্রতি যে প্রেমটা সেটা গোপা চক্রবর্তীর সংস্পর্শে এসে হয়েছে। আমি এবং আমার স্বামী জয়দীপ আমরা শ্রুতি নাটক আবৃত্তি যোগ্যভাবে করে থাকি। আঞ্চলিক ভাষা নিয়ে কাজ করতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে, যেন মাটির সোঁদা গন্ধ আমাদের ঘিরে রয়েছে সর্বত্র। একদমই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আরও এগিয়ে চলুন। হ্যালো কলকাতা, ক্যামেরাম্যান দেবাশিস ব্যানার্জির সাথে আশিস বসা। Oh,